와, 날이 불어 일지 이러고 있는 거네. 밖으로 보지, 하이리. গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আজকে বেরোবো, যাচ্ছি বড় মায়ের কাছে পুজো দিতে। যেরকমটা জানো প্ল্যানে একটা হিউজ চেঞ্জ, কী চেঞ্জ যেতে যেতে বলছি, তার আগে একটু চা বসাই, চা খাবো। ঘড়িতে বাজছে 6:30, বেরিয়ে গেলাম। এসে গেছি এই বাড়িতে। যেরকমটা বলছিলাম যে প্ল্যানে প্রচুর চেঞ্জ হয়েছে। যেরকম প্রথমে প্ল্যান ছিল ছোটো কাকু, ছোটো কাকিমা, তিতলি, বানি কাকিমা, ছোটো পিসি, আমি, বাবা, মিমলি সবাই মিলে যাওয়া, কিন্তু এখন প্ল্যান পুরো চেঞ্জ। যাচ্ছি আমি, ছোটো পিসি, পিছনে ওঠ, আর যে যাচ্ছে সেটা হচ্ছে পূর্ণিমাদি। পূর্ণিমাদিকে সকালবেলায় 5:40 ফোন করেছি যে যাবি, তো বললো যে ভাবলো কিছুক্ষণ, বললো হ্যাঁ ঠিক আছে যাব। তো ওইটাই আর কি, মা টানলে কিচ্ছু করার নেই, আর মা না টানলে শত চেষ্টা করলেও হবে না। তো সেরকমই ব্যাপার। ম্যাডাম এসে গেছে, সত্যি কপালে ছিল তো। যাই হোক, ভালোভাবে যাবো। হ্যাঁ, জয় বড় মা, জয় বড় মা, জয়। তো পূর্ণিমা দি তো উঠে গেছে এখান থেকে, এবার যাবো নতুন পুকুরে, ছোট পিসিকে তুলবো, তারপরে বেরিয়ে যাবো। আর ফুল একদম জোগাড় নিয়ে নিয়েছে, লেবু পাতা আর কি নিয়েছিস ভাই? এই লেবু পাতা নিয়েছি ভাই, আমার অনেক দূরে যাচ্ছি তো, আমার মানে 4 চাকা যায় না না। আর পেটের মধ্যে জ্বালা করছে, খাবার খাইনি তো কিছু, একটু কিছু খেয়ে আসতে পারতো, চাটাও খাওয়ানি। এই এখন আমাদের স্পেশাল চায় দাঁড়িয়েছি, চারটে তুমি খাবে তো, এখনো বলতে পারি না পৌঁছাবো কিনা, তার দয়া হবে কি হবে না। পুচকুরে বিস্কুটটা ডুবিয়েছে আর ফট করে চাটা খাবে, যেদিন যেদিন বড় মায়ের কাছে যাই সেদিন সেদিন এরকম ভিড় থাকতেই হয়। লাস্ট বোধহয় 1/2 কিলোমিটার ধরে এরকম লরির লাইন, যদিও আমরা ডান দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু কতটা কি যেতে। এটা কি তালিদ গেটের লাইন পড়েছে? হ্যাঁ, ওই যে তালিদ গেটের লাইন পড়েছে ভাবো, মানে কতক্ষণ ধরে আটকে আছে গেটটা ভাবো। বাঁ দিক দিয়ে ঢুকে গেলে ভালো হতো গো। যা আরো এগোনো যেত, কিন্তু এর জন্য আর হবে না। যাক, ফাইনালি বেরিয়ে গেলাম। ট্রেন দাঁড়িয়ে আছে গো, ওটা গেল বোধ হয়। আগে বর্ধমান 1 ঘন্টায় পৌঁছে যাওয়া যেত, এখন 1.5-2 ঘন্টা লেগে যায়। তো চলে এসেছি এখন ড্রাইভিং সিটে। পূর্ণিমা একটু গাগল আছে, ওই জন্য ইয়েকে পাঠালাম তোমার ওষুধ আনতে, আর আমি এই ফাঁকে একটু ড্রাইভিং সিটে একটুখানি চালাই যতটুকু হয়, তারপরে আবার ওকে দিয়ে দেবো। মুখটা দেখ, কেলা ওইদিকে যাও, ওইদিকে আসো। হ্যাঁ, কি গো ভয় পাচ্ছ নাকি? না 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 না, বাবা স্মার্ট ভাইজি আমার, তাহলে আর ভয় পেলে হবে? তুমি ভয় পাবে না তো? খোলে নাই দোকান? খোলে নাই, বন্ধ আছে। এখন এসে গেছি
শক্তি করে একটু ওয়াশরুম করবে, চা খাবে, তারপর আবার বেরিয়ে যাবো। আজকে সবাইকে চাপানো হয়েছিল আমার গাড়িতে, আমার গাড়িতে মোটামুটি সবাই চেপেছিল, তুমি পাচ্ছি কলকাতা। আমরা নিয়ে নিলাম মগরা রোড হয়ে, লাইন দেবে এখন পজিটিভলি কথা বলে সবসময়। যাই হোক, ঘড়িতে এখন বাজে হচ্ছে 10:20, আমরা পৌঁছে গেছি কল্যাণী, আর একটুখানি সময় তারপরেই পৌঁছে যাবো নৈহাটিতে। তো পৌঁছে গেছি আমরা, কাঁচড়াপাড়ায় ঢুকে গেলাম। পৌঁছে গেছি, এই হচ্ছে স্টেশন, ঠিক উল্টো দিকে। বলছে প্রচুর লাইন নাকি, ফেরিঘাট ছাড়িয়ে গেছে, জানি না এখন কি ফেরিঘাট ছাড়িয়ে পার্কের দিকে লাইন আছে। এই মেরে শেষ হয়ে গেছে, পারবো তার মধ্যে ছাড়া। কতক্ষণ লাগবে তাহলে পুজো দিতে? পুজো ঝটপট হয়ে গেছে, লাইন ফটাফট, লাইট সরলে কি হবে, লাইনও তো বাড়ি। তারপরে ট্রেন আসছে, লাইন কখন উপর বেড়ে যাচ্ছে, সেই তারপরে চার চাকা ঢুকছে গাড়ি গাড়ি। কি হয়ে যায় আজকে, সবাই ছাতা নিয়েছে, আমরা ছাতাও আনিনি গো, ছাতাটা আনতে হতো, ভুল হয়ে গেল। এই দিকে এসে গেছে লাইন, এখানে দাঁড়িয়েছি আমরা। তো এই হচ্ছে এখন অবস্থা, প্রচুর লাইন, আমি এতবার এসেছি কোনোদিন এত লাইনে দাঁড়াইনি, যদিও খুব তাড়াতাড়ি এগোচ্ছে সেটা সমস্যা না, বাট ওই আর কি। আর তোমার পরীক্ষা, এই এতক্ষণে ঢুকলাম মন্দিরের রাস্তায়, আর এইদিকে মা দর্শনে দর্শন দেয়নি, মেঘ দিয়েছে, অবশেষে এলাম। পিসির গাম দেখে বুঝতে পারছো, আর আমার অবস্থা হচ্ছে এই, বাট এই এখন মেঘ করেছে, বৃষ্টিটা না হোক তাহলে হবে, রোদ দিক যা দিক দিক বৃষ্টি না হোক, কেন কি ছাতা আনিনি, বৃষ্টি হলে কি করবো, বৃষ্টি হবে না, মায়ের দয়া থাকলে সেটা বললে মেঘলা হয় হাওয়া দেয়, মায়ের দয়া থাকলে সেটা হয়ে যাবে। এই হচ্ছে ফেরিঘাট, আর এখানে অব্দি লাইন, এখন পুরোটা যেতে হবে। মেঘলা করে একটু হাওয়া দাও মা, ঠিক শুনেছেন, ভাবা যায় বলতো ওই রোড থেকে হঠাৎ করে মেঘ। তোমরা এখানকারই? যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো, নেমে গেল বৃষ্টি, এখনো কত লাইন, বাপরে। আমরা এইখান দিয়ে সাইড দিয়ে দিয়ে সাইড দিয়ে দিয়ে যাচ্ছি, এমন অবস্থা, সবই হলো রোদ ছায়া মেঘ বৃষ্টি। এখানে নিয়ে নেবো ডালা, কত রাখেন, কত ডালা, 101 টাকা, মালা ডালা সবজি
এই আলতা থিলু মোমবাতি দুকাটি মাইন মিষ্টি মালা উনি সব কি মিষ্টি তো আছে মিষ্টি লাগবে না তাহলে মিষ্টি বাদ দিয়ে দেবো 80 টাকা দাও ফাইনালি পেয়েছি তো অনেক দামধাম করে পুজো দিলাম ফাইনালি যাই হোক সেখানে মায়ের ফটো নেওয়া হলো আর আমরা দিলাম একটা জল তো এখন আমরা প্রসাদ খাচ্ছি এই একটা সমস্যা হয় এখানে খাবার নিয়ে খুব সমস্যা মানে হোটেল এই রাস্তার মধ্যে বা ওখানে কাছাকাছি কোথাও পড়ে না মোর মাথায় একটা হোটেল আছে যেটা মানে ওই আর কি দেখে ঠিক ইয়ে হয় না ওই জন্য আমরা ঢুকি না আর লুচি এই দুপুরবেলায় লুচি পুরি খেয়ে আমাদের ঠিক আছে পিসিকে নিয়ে একটু যদি অ্যাসিড প্যাসিড হয়ে যায় ওই জন্য এই একটা কি এটা পাল্লা তো এখন দেখি কোথায় কি পাওয়া যায় রাস্তায় যদি কিছু পায় খাবে কি দে নাই তেষ্টা নাই না আরো যদি এক ঘন্টা ঘুরতে দিতে হতো পিছিয়ে আরো এক ঘন্টা ওখানে থাকতো আর কি ভালো লাগলো আগে কি করতো মন্দিরে ভেতরে ঢুকিয়ে এরকম লাইন করতে করে মানে ভেতরে এরকম লাইন ছিল যার ফলে কি হতো বাইরের লাইনটা অনেকটা কম হতো আর ভেতরে যারা থাকতো তারা বেশ অনেকটা টাইম ধরে মাকে দেখতে পেতো কিন্তু এখন সেইটা কেটে দিয়ে একটা স্ট্রেট লাইন করে দিয়েছে যার ফলে মনে হচ্ছে মানে গিয়েই যেন শেষ হয়ে গেল এরকম একটা মানে মাকে যে মন ভরে দেখবো সেই টাইমটা পেলাম না বলতে পারবো প্রণাম করবো অনেকজন যেমন বলেছিল যে আমাদের নামে একটু কিছু বলে দেবো সেই নামগুলো মনে করতে করতেই পেয়ে সিরিয়াসলি হ্যাঁ নৈহাটিতে জুডিও খুলেছে তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম নামগুলো বলতে গিয়ে লাস্টে ওকে পুত্র কি ওপরে এটা কি বীজ বীজ ব্রিজ বল না কি এটা বলছি ব্রিজ ব্রিজ এটি মে কি মে কি বাসে আর এমনি গাড়ি না এমনি কি ট্রেন গাড়ি বললো হবে না না হবে না বললো সেই লোক কেন করছো বন্ধ নাকি বল একটু মুড়ি মেঘলা মেঘলা করে আছে বৃষ্টিটা হলে বাঁচা যায় ওখানে তো ছটপট ছটপট করে একটুখানি হলো বাস আরে তোরা খেলছিস তোদের জীবনটা কবে পাবো আবার পরের জন্মে এই জন্মে আর নয় সত্যি ছোটবেলায় ফিরে যেতে খুব ইচ্ছা করে সত্যি তাই আগে ফুল চুরি করতাম লোকের বাড়িতে ছোট ছোট খেলা ছোট ছোট খেলা ফুল চুরি করে করে দম্বে আমি তো সব ছেলেদের সাথে খেলতাম ক্রিকেট আগেকার দিন ভালো ছিল আমি তো সব ছেলেদের সাথে ক্রিকেট খেলতাম পাড়াতে মেয়ে বন্ধু ছিল না ভাব আমরা ইয়ে খেলেছি হাডুডু খেলেছি রে তাই বলি এখন হাডুডু খেলতে আমাকে টানতেই পারে নিম গাছ কিন্তু সব নিম গাছ গাছ
এগুলো কি সব শোনা যাচ্ছে? না, সব শোনা যাচ্ছে। ঘুণ্য গাছটা ঘুণ্য ঘুণ্য সব ঘুণ্য ঘুণ্য করে লাগিয়েছে বুঝছো? ঘুণ্য সেই বেলুন গুলো হয় দেখবে এরকম এরকম করে পুতুল গুলো বেলুন পুতুল গুলো বলছে এ কি কাণ্ড কি বললি পুতুলটা নিজে নিজে হাত নাড়াচ্ছে নিজে সারা কলকাতা ঘুরে কিছু দেখতে পেলাম না বর্ধমানে এসে দেখতে পেলাম যেতে তো যাওয়ার সময় বমি 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 করতে করতে গেল আর আসার সময় চেপে দেখো কিরকম মেঘ করেছে হেভি লাগছে কিন্তু আমার থ্রিলিং থ্রিলিং একটা ব্যাপার সত্যি করে বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎ তো না চমকালেই হয় বাচ্চা ভয় করে বিদ্যুৎ চমকালে আমার বাপরে বাঁদিকে দাঁড় করে দাও ইন্ডিকেটার দিয়ে পার্কিং লাইটটা দাও বুঝলি এ বাবা পারবো না বাঁয়ে আরো চাপবে জানো তো আর একটু চাপা বাঁয়ে বাঁয়ে চাপ হ্যাঁ 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 ওই লাল লাল লাইট গুলো জ্বলতে দেবো এবার দাঁড়িয়ে যাও এখানে ওই লরি দাঁড়িয়ে যাও লরিটা তো মাঝ রাস্তায় দাঁড় করে দিচ্ছে কি বাবা গাড়ি পুরো হিলছে এরকম করে পাথরও পড়ছে হাই রে এ মা কাজ পেতে যাবে নাকি কাজ পেতে যাবে তারপরে আস্তে আস্তে ওখান থেকে আমরা একটু একটু করে বেরিয়ে আসি আর এমন পরিস্থিতি হয়েছিল ফোন ব্যাগে পড়ে নিয়েছিলাম ভয়ের চোটে তো যাই হোক দেখো অজয়ে পৌঁছে গেছি তো এইদিকে মোটামুটি অল্প বিস্তর বৃষ্টি হয়েছে খুব একটা হয়নি চলে এসেছি আমরা মোটামুটি অজয় নদী আর একটুখানি চ টাটা তো আজকে দুপুর থেকে মিমলি ছিল ছোট দিদুনের বাড়িতে তিতলি কালকে ফোন করে বলে দিয়েছিল যে মিমলিকে যেন ওর কাছে রেখে যাওয়া হয় তো সেই জন্য ওকে এখন নিতে এলাম আর ছোট কাকিমার শরীরটা ভালো না কাল থেকে একবার কাকিমাকে দেখতেও এলাম এই প্রসাদও দেব কেমন আছো আজকে ভালো আছি ভালো হয়েছে আমি আবার ঘুরে এদিক দিয়ে এলাম কি রে ব্যাগটা নিয়ে এসছে দেখছি ছোট দিদুনের কাছে নাথ নির বদনাম করা যায় না বদনাম করার মতো তো নয় কেন বদনাম করবি খুবই ভালো মেয়ে ঠিকই তো বড়দের মাঝে কি হাই 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 করে কথা বললে একটু ভালো নাকি না তা তো তাহলে আমার কি কি সুন্দর এইটা সাংঘাতিক ভীষণ সুন্দর তার মুকুট ফুকুট পরানো নাই একদম কত নম্বর এটা
এটি কোষ্টি পাথরের না না তাহলে পিতলেরই অঙ্গরাগ ভীষণ সুন্দর কালকে থেকে যে কতবার আমার মুখটা চোখে ভেসে ভেসে উঠলো তার নাই ঠিক আছে কালকে তুই একদম পাগড়িটা একটু পরা দেখেছিলিস তাই খুলে রেখেছি পাগড়িটা একদম নিড়ে দিয়ে না এটা পেতলের তারপরে রং করেছে কি সুন্দর চোখ মুখে দিয়েছে চন্দ্রশেখর রং করা এরকম রং করাই ছিল একদমই কালকে আমি আর তিতলি কথা বলছিলাম নে বাবা আমার মতন হলো দাদু একা বসে আছে গাড়ি আছে তো দেখছো তুই থাক আমি চললাম জানাতে বেশ টাটা টাটা দেখো বৃষ্টি পড়ছে দেখো খুব বড় মায়ের পোশাক তো পূর্ণিমা দিয়ে ওইদিকে বাড়িতে নেমে গেছে একবার ছেলেদের সাথে দেখা করে আসবে ওই জন্য আমি এদিকে এসে বাবাকে সন্ধ্যেবেলায় চা আর মুড়িটা আপাতত দিই তারপরে এসে ও রান্না বান্না করবে এখন তিনজনে মিলে বসে গল্প করছিলাম আর সাথে খাচ্ছি পূর্ণিমার বানানো কড়া কড়া চা টাটা ভালোই কাটলো মায়ের পুজো হলো তাহলে কেমন লাগলো ঠিক আছে চল টাটা বাবা আসছি টাটা বাবু থ্যাংক ইউ এতক্ষণ বসে আছি যে কখন আসবি দুধ চা খাবো পাম্পে আসছে না হ্যাঁ আমি আবার ওখানে খেয়ে এলাম যে তোমরা বোধ হয় খাওয়া হয়ে যাবে তোমাদের আটটা বেজেছে দেখে আমি বুঝেছি আর খাবে কি তাই একবার ফোন করি যদি রাস্তায় এসে যাস তাহলে আর এক কাপ নেব ভালো মতো হলো ভালো মতন ভালো লাগছে সাইটা ভালো লাগছে বলছে তাই সবাই ছোটো ভাইমা পিসি গড়িতে বাজছে 8:15 ঢুকে গেলাম কাল আবার ছোটো পিসি বাড়িতে নেমন্তন্ন দুপুরে কবে থেকে রাখলাম দুপুরে না না বালিগঞ্জের বাড়িতে মুড়ি এই পিসে এই মাত্র বললো ফোন করলো যে বানির বাড়িতে তো আসবি দুপুরে তাহলে এই সন্ধ্যাবেলায় তাহলে দুপুরে আমার কাছে খাবি তো কোন বেশ আড্ডা দিলাম সবাই মিলে গল্পগুলো বললাম সারাদিনের সমস্ত কখন এলাম সমস্ত কিছু বললাম গল্প টল্প হলো এখন পিসে যাচ্ছে নিচে আমি যাবো বাথরুমে
স্নান টান করে ফ্রেশ ফ্রেশ হয়ে এলাম, প্রসাদটা দিয়ে দিয়ে এবার সবাইকে একটু একটু করে না তো প্রতিদিনের মতন এক পেজ করে অঙ্ক করাই মিমলিকে, তো এখন এটা চেক করছি, ভুল হলে পিটি, একটা ভুল একটা পিটি। আর এটা কালকে ইয়ে থেকে কিনেছিল, গেল খুলে এটাকে লাগা বের করেছে, তার চারে আঠাশে আট, হাতে দুই, সাতে নিয়ে একুশ, বাই তেইশে তিন, হাতে দুই, সাত আটে ছাপ্পান্ন, আটান্ন, পাঁচ চারে কুড়ি শূন্য, হাতে দুই, পাঁচ তিনে পনেরো, সতেরো সাত, হাতে এক, পাঁচ আটে চল্লিশ, একচল্লিশ, আট তিন, সাত পাঁচ, সাত আটে পনেরো, পাঁচ হাতে এক, পাঁচ একে ছয়, একে সাত, একে চার। এই একটা হয়েছে ভুল, সবগুলো ঠিক হয়েছে এই একটা। এটার সময় ফোনটা অন হয়ে গেছিল, ওই জন্য মনটা ডাইভার্ট হয়ে গেছে নাকি? ফোনটাই জীবনের কাল, মিউজিকটা ছিটছিল, সব ঠিক হয়েছে, তোমার ফোনটা দিয়েছে। তার মানে আজকে ফোন দেখা বন্ধ।